আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তো আজকে আমরা কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে। আমরা হয়তো বা সবাই জানি যে বর্তমানে পাই নেটওয়ার্ক বা পাই কয়েন সবচেয়ে বেশি আলোচিত ক্রিপ্টো কারেন্সির মধ্যে। তো আপকামিং যে ক্রিপ্টো কারেন্সিগুলো রয়েছে সেই আপকামিং ক্রিপ্টো কারেন্সিগুলোর মধ্যে পাই নেটওয়ার্ক হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত। তো আমরা আশাবাদী যে পাই নেটওয়ার্কের খুব ভালো একটা দাম আসবে। তো অনেকেই বলছে যে পাই নেটওয়ার্কের খুব ভালো দাম আসবে, বা অনেকেই বলছে পাই নেটওয়ার্ক দিয়ে আমরা রাতারাতি কোটিপতি হতে পারবো, বা হচ্ছে অনেকেই অনেক ধরনের কথা বলছে। তো আজকে আমরা দেখব যে আসলে কি পাই নেটওয়ার্ক মাইনিং করার মাধ্যমে আমরা কি খুব বেশি টাকা ইনকাম করতে পারবো কি না, বা পাই নেটওয়ার্কের কি আসলেই অনেক দাম উঠবে কি না, বা পাই নেটওয়ার্কে আমরা কিভাবে মাইনিং করতে পারি, পাই নেটওয়ার্ক থেকে আমরা কিভাবে কয়েনগুলো মাইন করতে পারি, বা এই সমস্ত তথ্য হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন আর বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলা যাক যে সবাই যে বলছে যে পাই নেটওয়ার্কের অনেক দাম উঠবে বা পাই নেটওয়ার্কের দাম মোটামুটি ভালোই হবে, তো সেই সম্পর্কে কিছু একটা বলা যাক। তো প্রথমে আসে যে পাই নেটওয়ার্ক হচ্ছে আমাদেরকে খুব ভালো মাইনিং পয়েন্ট দিচ্ছে। আমরা মানে দৈনিক যদি আমরা 24 আওয়ার্স মাইনিং করি তাহলে আমরা মোটামুটি ভালো পরিমাণে পাই নেটওয়ার্ক হচ্ছে আমরা মাইনিং করতে পারবো, এবং পাই নেটওয়ার্কের যে সাপ্লাই রয়েছে সেই সাপ্লাই কিন্তু খুব বেশি, মানে তারা ইউজারদেরকে খুব বেশি পরিমাণে পাই কয়েন দিচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যেই যেই কয়েনটার সাপ্লাই খুব বেশি হয়, মানে যেই কয়েনটা মানুষের কাছে খুব বেশি থাকে, সেই কয়েনগুলোর প্রাইস খুব বেশি ওঠার সম্ভাবনা খুব কম, এবং যেই পয়েন্টগুলোর পপুলারিটি বা যেই কয়েনগুলো মানুষ খুব চিনে, মানুষ খুব জানে কয়েনগুলো সম্পর্কে, সেই কয়েনগুলো হচ্ছে খুব ভালো প্রাইস হয়। ওকে, তো এইখানে পাই কয়েন যেটা রয়েছে, পাই কয়েনের ক্ষেত্রে কিন্তু দুটোই রয়েছে। প্রথমত হচ্ছে গিয়ে পাই কয়েন মানুষদেরকে খুব ভালো সাপ্লাই দিচ্ছে, ইউজার যারা রয়েছে সেই ইউজারদেরকে খুব বেশি বেশি কয়েন দিচ্ছে, এবং দ্বিতীয়ত পাই কয়েনের খুব ভালো ইউজার রয়েছে, মানে অনেক বেশি ইউজার রয়েছে। তো এই দুই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে পাই কয়েনের দাম বেশি উঠতেও পারে আবার না উঠতে পারে, তবে 80-90% চান্স রয়েছে পাই কয়েনের খুব ভালো একটি দাম ওঠার। তো খুব ভালো একটি দাম যদি উঠে তাহলে হচ্ছে আমরা মোটামুটি ভালো ইনকাম করতে পারবো পাই কয়েন থেকে, এবং এই পাই নেটওয়ার্ক বা পাই কয়েন মাইনিং করার সময় আমাদের মোবাইলের কোনো ধরনের রিসোর্স তারা ইউজ করে না। আর রিসোর্স বলতে আমি এখানে বুঝিয়েছি যে আমরা পাই নেটওয়ার্ক মাইনিং করার সময় তারা আমাদের মোবাইলটা তাদের কোনো কাজে ইউজ করে না, আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয় না, বা অন্যান্য যেই আমাদের রম স্টোরেজ বা কোনো কিছু আমাদের তারা ইউজ করে না। তো আমি এখন দেখাবো যে পাই নেটওয়ার্কে আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা কীভাবে পাই মাইনিং করবেন। তো পাই নেটওয়ার্কের যে পাই কয়েন রয়েছে, তো এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, যে অ্যাপসটা রয়েছে। তো এটা দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তবু আমি আপনাদেরকে দেখাই। তো পাই নেটওয়ার্ক বা পাই কয়েন আপনারা যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। তো আমার অ্যাপটা আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করছি না, তো আমি জাস্ট এখানে ওপেন দিলেই হবে। বাট আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে লাইক শুরু থেকে দেখাই। তো আমি পাই কয়েনের যেই অ্যাপটা রয়েছে অ্যাপে আমরা ক্লিক করলাম। অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এখানে সাইন ইন করতে বলবে। ওকে, তো এখানে আপনারা দুইটা মাধ্যমে হচ্ছে সাইন ইন করতে পারেন, এক হচ্ছে ফেসবুকের মাধ্যমে এবং অন্যটা হচ্ছে কন্টিনিউ উইথ ফোন নাম্বার। তো আমি কন্টিনিউ উইথ ফোন নাম্বার দিলাম। কন্টিনিউ উইথ ফোন নাম্বার দেওয়ার পর উপর থেকে আমরা মানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। তো আপনারা ফোন নাম্বার দিয়ে করেন অথবা নাম্বার দিয়ে করেন, যে কোনো একটি সিস্টেম দিয়ে করেন, কিন্তু আপনাদের ফেসবুক ভেরিফিকেশনটা করতে হবে। এই কারণে আপনারা চেষ্টা করবেন যে ফেসবুকের মাধ্যমে সাইন ইন করার। তো এইখান থেকে জাস্ট হচ্ছে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পর আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দেবেন জিরো বাদে। তো আপনাদের নাম্বার দেওয়ার পর আপনারা গোতে ক্লিক করলে আপনাদের পাই নেটওয়ার্কে সাইন ইন করা বা সাইন আপ করা হয়ে যাবে। তো পাই নেটওয়ার্কে সাইন আপ করার পর কী ধরনের ইন্টারফেসটা আসবে সেইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এটা কেটে দিই, আমার একটি অ্যাকাউন্ট অলরেডি পাই নেটওয়ার্কে রয়েছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ের যেই অ্যাপের যে ইন্টারফেসটা রয়েছে, তো পাই অ্যাপে আমি যদি ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে আমার যে মাইনিং রয়েছে, আমার মাইনিংটা হচ্ছে তারা চালু রেখেছে, মানে আমার মাইনিংটা চালু রয়েছে। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার 208 পায়ের মতো আমি মাইনিং করেছি। তো এইখানে আরেকটি প্রশ্ন হচ্ছে বা আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন পাই নেটওয়ার্কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, যেমন আমি যদি এইখানে আপনাদেরকে ঢুকে দেখিয়ে দিই, আমি যদি এখানে ক্রিয়েট উইথ ফেসবুকে আমি ক্লিক করি, তো ফেসবুকে ক্লিক করার পর আমার
এইখান থেকে হচ্ছে গিয়া মানে ফেসবুকের যে অ্যাক্সেসটা তারা হচ্ছে চাবে, তো ফেসবুকের অ্যাক্সেসটা দেওয়ার পর তারা হচ্ছে আমার কাছ থেকে একটা রেফার কোড চাবে। তো যদি রেফার কোড আপনাদের কাছে চায় তাহলে আপনারা যে কারো রেফার কোড দিয়ে হচ্ছে আপনারা এখান থেকে সাইন ইন বা জয়েন করতে পারেন, এখানে সাইন আপ করতে পারেন। আর যদি আপনারা চান তাহলে আপনারা আমার রেফার কোডও ইউজ করতে পারেন। তো আমার রেফার কোডটা হয়তো স্ক্রিনে এখন শো হচ্ছে, তো আমার রেফার কোডটা হচ্ছে Sharier75। তো আপনারা ইচ্ছা করলে আমার এই রেফার কোডটা ইউজ করতে পারেন। তো আপনারা যখন পাই নেটওয়ার্কে ঢুকবেন, পাই নেটওয়ার্কে ঢোকার পর আপনারা এই যে এইখানে যে একটা সাইন দেখতে পাচ্ছেন ভোল্টেজের মতো, এইখানে ঠিক এইখানে যেখানে আমার লাইক 4.4 সামথিং দেখাচ্ছে, তো এই ভোল্টেজ সাইনে হচ্ছে আপনারা এটা হচ্ছে গিয়ে সাদা থাকবে। তো আপনারা সাদা থেকে হচ্ছে এখানে ক্লিক করে সবুজ বানিয়ে দেবেন। তো সবুজ বানিয়ে দেওয়ার পর আপনাদের ঠিক এই উপরের এইখানে হচ্ছে গিয়ে আপনার মাইনিংটা লাইক আপনার কত পাই কয়েন মাইন করেছেন সেই মাইনিংয়ের কয়েনগুলো হচ্ছে আপনারা এইখানে দেখতে পারবেন। তো আমার হচ্ছে 208.  সামথিং হচ্ছে আমার এখানে মাইনিং করা হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা মাইনিং করবেন। তো মাইনিং করার পর আমরা হচ্ছে গিয়ে KYC ভেরিফিকেশন করতে হয়, মানে আমাদের যেই আমি যদি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ফোন নাম্বার এখানে ভেরিফাইড, আমার ফেসবুক আইডি আমার ফেসবুক ভেরিফিকেশন এখানে ভেরিফাইড, দেন পাসওয়ার্ড এখানে ভেরিফাইড। তো A to Z সব কিছু হচ্ছে আমার এখানে ভেরিফাইড। তো ফোন নাম্বার প্লাস হচ্ছে ফেসবুক প্লাস হচ্ছে এভরিথিং কীভাবে আমরা ভেরিফাই করতে পারি, তো এগুলো হচ্ছে আমি আমার পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি দেখালাম যে কীভাবে আপনারা পাই নেটওয়ার্কে একটি অ্যাকাউন্ট করবেন এবং পাই নেটওয়ার্কে অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনারা কি লাভবান হতে পারেন কি না। তো এর উত্তর তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা লাভবান হওয়ার চান্স সবচেয়ে বেশি। তো আপনারা যারা যারা পাই নেটওয়ার্ক এখন পর্যন্ত আপনারা মাইনিং না করছেন, আপনারা পাই নেটওয়ার্ক এখন মাইনিং করা শুরু করতে পারেন। তো শুধুমাত্র পাই নেটওয়ার্ক নয়, আমি হচ্ছে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আরও কয়েকটা কয়েন হচ্ছে মাইনিং করা দেখাবো, যেই কয়েনগুলো মাইনিং করার মাধ্যমে আপনারা মোটামুটি ভালো লাভবান হতে পারবেন এবং যেগুলোর সম্ভাবনা খুব ভালো আছে। এবং আমি আমার নেক্সট ভিডিওতে এমন একটি কয়েন আপনাদেরকে মাইনিং করা শেখাবো যেই কয়েনটা মাইনিং করতে করতে আপনি হচ্ছে কিছু পরিমাণে বিটকয়েনও আপনি মাইন করতে পারবেন, বা সেটাকে মানে মাইন বলবে না, আপনি কিছু পরিমাণে বিটকয়েন হচ্ছে সেইখান থেকে তারা হচ্ছে আপনাদেরকে ফ্রিতে দিবে। তো খুবই অল্প পরিমাণ, কিন্তু সেই কয়েনটা হচ্ছে বিটকয়েন কোম্পানির অন্য একটি লাইক কয়েন। তো আমি সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো অন্যান্য ভিডিওর মাধ্যমে। তো আপনারা এই ভিডিওটির দেখার মাধ্যমে আপনারা পাই কয়েনটা মাইনিং শুরু করেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও রিলেটেড বা পাই কয়েন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লে দেব। আর যদি আপনারা এই ভিডিও থেকে কোনোরকম বা অল্প হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।